বাড়ি নিচু স্বভাবতই জল ঢুকে কিন্তু রাস্তাঘাটের অবস্থার উন্নতি হবে না তাই এবার নিজেকেই নিজের উন্নতি সাধন করতে হবে বৃষ্টি হলে বাড়ি নিচতলায় জল ঢুকে যায় জলবন্দি হয়ে থাকার কঠিন যন্ত্রণা হাড়ে হাড়ে টের পেয়েছেন অতএব এবার নতুন কিছু ভাবতে হবে বাড়ির মেঝে তো আর উঁচু করা সম্ভব নয় তাই পুরনো বাড়িটাই ভেঙে নতুন বাড়ি তৈরি করার ভাবনাকে অনেক দূরে সরিয়ে অভিনব কায়দায় প্রযুক্তি ব্যবহার করে একশো কুড়িটি জ্যাক দিয়ে বাড়ি উঁচু হচ্ছে এক বা দুই নয় পাক্কা তিন ফুট বাঁকুড়ার সাত নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লীর মাঠপাড়া চক্রবর্তী পরিবার এই অভিনব উপায় ব্যবহার করছেন হরিয়ানার বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থা এই কাজ করছে কাজ প্রায় শেষের দিকে একটা আস্ত বাড়ি নিচ থেকে ওপরে উঠে যাচ্ছে অথচ বাড়ি ভাঙা হচ্ছে না স্বভাবতই রামসদর স্মৃতি ভবনের সামনে ভিড় উপচে পড়ছে রোজি পাশেই গন্ধেশ্বরী নদী গন্ধেশ্বরী নদী ভর্তি হওয়ার জন্য আমাদের যে এই যে সাত নাম্বার যে ড্রেনগুলো সেই ড্রেনগুলো জলে পরিপূর্ণ থাকে আর সেই জল আমাদের ড্রেনেজ দিয়ে আমাদের বাড়ির নিচে চলে আসছে এবং নিচটাকে প্লাবিত করে রাখছে আর সেই নোংরা জল একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে বাড়ির মধ্যে বাচ্চাদের বয়স্কদের থাকা খুব অসুবিধা হয়ে যাচ্ছে সেইখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়িটাকে কিছু যদি বাঁচাতে হয় তাহলে এর লিফটিং ছাড়া কোনো অল্টারনেটিভ রাস্তা নেই